গুড মর্নিং বাইদেবন্দিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইদেবন্দিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকেও ভালো ঠেকবে। সকাল সকাল উঠে দেখতেছি হাওয়া বাতাস ছাড়তেছে, বৃষ্টি আইছে, একেবারে মানে আর কি কালবৈশাখী কালবৈশাখী ভাব শুরু হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তড়িগড়ি করে উঠোয় নিয়েই রান্নাঘরে চলে আইছি সকালের খাবার করার জন্য। ওই রুটিগুলো পাউরুটিগুলো আগের দিনের যে পাউরুটি ছিল, তা আগের দিনের পাউরুটি হলে দেখা যায় কি ওই বাসি বাসি গরম পড়ে গেছে, আর গরম না পড়ে গেলেও ওই যেদিন ইত্যা সেদিন যেরকমের পাউরুটি না সেকেও খাওয়া যায়, অন্যদিন খাতে গেলি ভরে একটু সেকে নিয়ে আই ভালো। অন্যদিন খাতে গেলে যদি একটু সেকে নিয়ে হয় তাহলে ওই বাসি বাসি ভাবটা ছাড়া যায় আর একটা মানে আর কি খারাপও লাগে না। ওই জন্য সেকে নিয়ে তারপরে রুটি ডারে পেঁয়াজ মরিচ কুচিয়ে ডিম দিয়ে ভাজা করে নেব। সকাল সকাল সকালবেলা উঠে আবার কেউ ভাত টাত বেশি একটা খাতে পছন্দ করে না, ওই রুটি টুটি দিলি ভরে হালকা খাবার, হালকা অল্প করে খাবে, সেই জন্যে আর কি রুটি টুটিই পছন্দ করে। আমার আবার রুটি হোক ভাত হোক একটা জিনিস হলেই হয়। আমি আবার অত স্বাস্থ্য সচেতন না, আর অত স্বাস্থ্য সচেতন হয়ে আমি পারিও না, কারণ আমার হচ্ছে রুচির খুব বেশি রুচি খাবার দেখি, খাবার দেখি যে এত রুচি যে এইটা ভালো লাগতেছে না, এটা খাবো না, ওইটা খাবো না, সেইটা খাবো না, এ আবার আমার সাজেশনের মধ্যে নেই। ওই জন্যই আমার হলো যাও কাটা কিছু হলেই চলে যায়। ওই আগে ছোটো থাকতে ওই বাড়ি যে সময় ছিলাম গ্রামের বাড়ি, সেই সময় ওই যে সকালবেলায় গরম ভাত হোক ঠান্ডা ভাত হোক রুটি হোক একটা কিছু দিলেই আমাকে চলে গেছে। কোনো অভিযোগ কোনো রকমের কোনো কোনো কিছু কোনো কিছুই আমরা যে এটা খাবো না ওই খাবো না এ বায় না সেই বায় না ধরি নেই, কিন্তু আমাকে ছেলেবেলেরা জুত ফেলারা কিন্তু তা না, যে একটা কিছু দিলাম আর খাইয়ে নিল তারা কিন্তু তা না। ওই সকালবেলা উঠে ভাত খাবো না, তা অল্প খাবো বেশি খাবো না, এত খাবো কেন, ওই খাবো না, এই সকালবেলা ভারী হয়ে যাবে, এরা কত রকমের যে বুদ্ধি বের করে আর কত কিছু শুরু করে। আজকালকার জিত ফুলরা যা বোঝে আমরাও এখনও বুঝিনি, আমরা এখনও তাগোধারে শিশু সব কিছু বোঝা ব্যাপারে, স্বাস্থ্য সচেতনতা, তারপরে কোনগুলো সকালবেলার খাবার কোনগুলো দুপুরবেলার খাবার এরা একটু আবার বেশিই বোঝে। তো বাজার চলে আসে এদিকে, বাজার আসলে পরে বাজারগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বের করে নিচ্ছি। বাজার আইসে হচ্ছে এগুলো হচ্ছে খাসির মাংস, তো উনি হলো একদিন করে ওই ব্যবসায়ীরা কষাইরা আর কি উনি যেমন যেমন পছন্দ করে সেরকম সেরকম যদি কষাইরা বাজারে আনে তাহলে ওনারে ফোন করে দে যে সেরকম পাইছি নিয়ে যান, উনি সেদিন সেই রকমই নিয়ে আসে। তাই 7 কেজি হোক 5 কেজি হোক 8 কেজি হোক যেমন যেমন হয় সেমন সেমন নিয়ে আসে, ওই প্যাকেট প্যাকেট করে রেখে দিই। আবার সচরাচর উনি আবার যাইয়েই অমনি যে কিনে নিয়ে আসবে ওরকম আবার ওনার পছন্দ না, ওনার আবার পছন্দ সই না হলে আবার সে মাংস উনি আনেন না। উনি আগেতে কয়ে দিয়ে আসেন যে আমি এরকম এরকম আমার পছন্দ, তা সেরম হলেই ওনারে ফোন দে গুলোরে গোছ গাছ করে তারপরে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলাবো। গত বছর পয়লা বৈশাখের পরে শাশুড়িমা এই জায়গা ছিলেন, এই জায়গা ছিলেন প্রায় 6 মাস 1 বছর ছিলেন, থাকার পরে তারপরে পয়লা বৈশাখের পরে উনি বাড়ি গেলেন। তা সেহেনতে বাড়িতে আবার গেলেন ওনার বড়ো মেয়ের বাসায়, বড়ো মেয়ের কাছে ছিলেন, সেহেনতে আবার বাড়ি আইছেন। তা আজকে হলো আমাকে বাসায় আসতেছে ঢাকায়, ওনার ছোটো সোয়ালের সাথে, ও ছোটো সোয়ালে আনতে গেছে, ছোটো সোয়ালের সাথে আসতেছে। তা ওই শাশুড়ি মা আসার আগে আগে রান্না বান্নাটা সেরে ফেলবো, বিশেষ করে মাংসটা। উনি আবার মাংস টাংস খান না, ওনার দেখলেও ভালো লাগে না, আর একই রান্নাঘরে যদি উনি এসে দেখে যায় মাংস টাংস নিয়ে পাতায় বইছি ওনার ভালো ঠেকবে না, ওই জন্য উনি আসার আগে রান্নাবান্নাগুলো সব তাড়াতাড়ি মাংস টাংসগুলো রান্নাবান্না করে সরায় ফেলাতে হবে, মোছামুছি করে সব পরিপাটি করে ফেলাতে হবে। সেই জন্যই অবশ্যই খালি উনি না এই মাংস আমিও খাই না, উনি খায় না আমিও খাই না। আগের গো বেশিরভাগ আমাকে টাইমের আমাকে সমান মানে আমার কালের, আমার কালের বেশিরভাগ মানুষই খায়, কিন্তু আমিও আর কি ছোটো থাকতে শেখা হয় নাই, যাই হোক যেভাবে যেভাবে হোক শেখা হয় নাই, ওই জন্যে আর খাওয়া হয় নাই। আর শাশুমার আমলে আমার শাশুড়িমার আমলের তো মাংস খাইতই না, ওই সময় তো ওই লোকজনরা মাংস খাইতই না, ওই জন্যই শাশুড়িমার আরও অভ্যেস হয় নাই। সব রকমের মাংসের মশলাগুলো দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখিয়ে দিব। খাসির মাংসটা যতটা হচ্ছে ম্যারিনেট করে টাইম দেওয়া হবে, যত এর পিছনে মশলা মাখায় ম্যারিনেট করে সময় দেওয়া হবে তত হচ্ছে মাংসটা সফট হবে,
তত সুন্দর স্বাদ হবে। ওই জন্য নিয়ে অন্তত কমপক্ষে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলি পরে মাংসটা সুন্দর সফট হবে। না খালিও বুঝতে তো পারা যায় যে কোনটা সুন্দর হয় কোনটা সুন্দর হয় না। যারা খায় তারা তো কয় যে কোনভাবে রান্না করলে সুন্দর হয়, একটু টক দই দিয়ে দেবো। আমি মনে করি এই বিশ্ব সংসারে সবথেকে উত্তম যেটা, সবথেকে মেইন যেটা হচ্ছে গৃহিণীর গুণ থাকা উচিত সেটা হচ্ছে রান্নাবান্নায়। গৃহিণীরা যদি পরিতৃপ্তি করে সুন্দর মতন আশা অনুরূপ সবাইরে রান্নাবান্না করে খাওয়াতে না পারে তাহলে গৃহিণীও বিফলে যায়, মানে আর কি হাউস ওয়াইফের মাহাত্মটাই বিফলে চলে যাবে। কারণ ওই কষ্ট মষ্ট করে রান্না করে সবার মুখের দিকে ওই খাবার দিয়ে যদি দেখা যায় খুব তৃপ্তি করে শান্তি করে খাচ্ছে, তাতে যারা খায় মানে আর কি যাগো আমি খাবার দিচ্ছি তার থেকে কিন্তু যে রান্না করে তার পরিতৃপ্তিটা অনেকখানি বেশি, মেলা বেশি ভাল লাগে। যে সময় ওই সবাই ভালো হয়েছে সুন্দর হয়েছে খাইয়ে খুব শান্তি পাইছে দেখা যায় যে রান্না করে তাই মা হোক কাকিমা হোক নিজে হোক বা অন্য কেউ হোক, যে বাইটি মন্ডিরা তোমরা নিজেরা যারা রান্না করো তারাও বুঝতে পারবা যে সুন্দর করে রান্না করে ভালোবাসার মানুষগুলো যারা সংসারে সকলে যারা থাকে তারা যদি পরিতৃপ্তি করে খায় মানে আনন্দ পায় বা তৃপ্ত হয় তাহলে সেই শান্তিটা তাগো থেকে যে রান্না বান্না করে গৃহিণী হাউস ওয়াইফ যে ঘরে করে এগুলো তার শান্তি কিন্তু অনেকখানি বেশি লাগে, তার মনের শান্তি আর পরিতৃপ্তি কিন্তু সব থেকে বেশি থাকে। আমি মনে করি তাই, আমার তো তাই হয়। আমার মারে দিয়েছি যে অনেক সময় হয়তো কি ঘরে বাজার থাকতো না, অনেক সময় দেখা যেত কি যে হাট বার হচ্ছে রবিবার বৃহস্পতিবার আমার ওই জায়গার হাট বসে, তো বাবা ওই রবিবার যেতেন আর বৃহস্পতিবার হাটে যেতেন, মাঝখানে দেখা যেত যে ওই সারা হাটের মধ্যে অনেক সময় বাজার এমন ঘাটতি পড়ে যেত যে রান্নার কিছুই থাকতো না, মা কিছুই পাইতো না। সেই সময় মা কী করতো, বাগানেতে কচু শাক থানকুনি তারপরে কলা গাছের থেকে কলা কাটিয়ে মোটামুটি এর শাক পাতা তরকারি এটা ওটা কুড়োয়ে কাঁচাইয়ে আনে দুই তিন পদ সাজাইয়ে রান্না করে বাবার সামনে তুলে ধরবেই ধরবে। মার কথা হচ্ছে মানে মার এমন একটা ভাব থাকতো যে বাজার থাকুক বা না থাকুক পরিতৃপ্তি করে যাতে বাবা খাবারটা খাতে পারে, যে খাতি বসে জানে তার মন ডাবা রেখায় সেই দিক খুব খেয়াল রাখতো আর সেইগুলো মা করতো। অনেক খালি আমার মা না, গ্রামের গৃহিণীরা প্রত্যেক আগের গৃহিণীরা, এখনের গৃহিণীরা কেমন কী করে তা তো আর জানি না। বাজার না থাকলেও তারা যে প্রকারে হোক সবজি আগান্দে বাগান্দে কুড়োয়ে শাক বা তরি তরকারি আনে মোটামুটি যাতে সেই গৃহকর্তা খাতি পারে তৃপ্তি করে সেই ব্যবস্থা তারা সবসময় করে রাখত। এখনের গৃহিণীরা তো অবশ্য সেরকম না, বেশিরভাগ গৃহিণীরাই হচ্ছে বাজার না থাকলে পরে দেখা যায় যে বান্ডবাটি চুড়িয়ে মারবেনে গেলাস চুড়িয়ে মারবেনে উঠোনে এরকমের আক্রমণাত্মক ভাব এখনের গৃহিণীকে। আগের গৃহিণীরা এরকমই ছিল, তারপর দুই চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিনই চলে যেত বাজার না থাকলেও তারা সেইভাবেই ম্যানেজ করতো সব কিছু। কোরাল মাছটা বুনা করলি পরে আমার রান্না শেষ হয়ে যাবে, ওদিকে আমার শাশুমাও প্রায় চলে আইছে আমার রান্নাও প্রায় শেষের পথে। মাছটা রান্না করার পরে ছেলেরে বাদ দিয়ে দেবো, ছেলেরে বাদ দিয়ে দিলি আমার শাশুমা এদিকে আসতে আসতে আমার এদিক মাংসটা সব গোছানো গাছানো হয়ে যাবে আর কি। পোলাওয়ের সাথে কোরাল মাছটা একটু বুনা বুনা করলি পরে এইভাবে ভাল লাগবে, কিন্তু অন্য তরকারি টরকারি দিলি আবার পোলাওয়ের সাথে ভাল লাগবে না, সেই জন্যই বুনা বুনা বাপডাই করবো। এইসব গ্রুপ খাবার দাবার ছেলে ফেলেরাই বেশি পছন্দ করে, আমরা বেশি পছন্দ করি না। আমরা ওই সাদা ভাত তারপরে হচ্ছে হালকা ডাল হালকা মতন করে রান্না করা মাছ দিয়ে তরকারি দিয়ে ঝোল হালকা পাতলা মতন সাদা ভাতের সাথে এইগুলোই পছন্দ করি, কিন্তু ছেলে ফেলেরাই বাড়ি খাবারগুলোই পছন্দ করে। তা মাঝে মাঝে তাকে মন জোগানোর জন্য বাড়ি খাবার করাই লাগে, ছেলেরে ভাতটা দিয়ে দিই ওর সাথে গল্প করতে করতেই কিন্তু আমার রান্নাবান্নার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। বাইডি বন্ডিরা তোমার সাথে গল্প করতে করতে আমার ভাতও ডা ছেলেরে দেওয়া হয়ে যাচ্ছে। এরপরে আমার ছেলেরে দিতে দিতে এদিক দিয়ে বাজার দিয়ে আনা একটু দিয়ে টিয়ে দেখতেছি যে তেঁতুলটুক রোদ্দুরি দিতে হবে, এটুকরে রোদ্দুরি দিয়ে তারপরে আলো শুকনো হয়ে গেলি পরে বটি দিয়ে দিয়ে কাটিয়ে কাটিয়ে বিচিটা ফেলাইয়া দিতে হবে। তেঁতুল যদি ভালো শুকনো না হয় তাহলে আর কাটা যায় না,
এই বালো শুকোয়ে গেলি তারপরে কাইটে যদি বিছি ফেলাই দেয় তাহলে পরে আর পোকা লাগে না। তেঁতুল কিন্তু পুরনো হয়ে গেলি অনেক সময় তেঁতুল বরই এসব যদি ভালো করে রোদে না শুকোনো হয় না শুকোয়ে দিলি রেহে দিলি পরে দেখা যায় যে সাদা 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 পোকা হয়ে গেছে ভিতরে। এই যে আমার শাশুড়ি মা চলে আসছে, ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে খেয়েটে, কিন্তু শাশুমা যে সন্ধে আর নিক করবে উনি মোড়া ছাড়া বসতে পারেন না সেটা আর আমি ভুলে গেছি। চট করে ছেলের সাথে বেরোয় যে ওনার জন্যে চলে আসি দোকানে মোড়া নিতে, তা উনি ওই নিচেই বসতে পারেন না, নিচেই বসলি ওই ওনার হাঁটুতি ব্যথা আছে, ওনার হচ্ছে উঁচু জায়গায় বসতে হবে, খাটে নয় মোড়ার পরে বসে আর নিক করতে হবে, ওই জন্যই ওনারে মোড়া এনে দিলাম। যে আগে যে মোড়া খানছিল সেইখানে হচ্ছে আমার ছেলে ব্যাঙ্গে নিয়ে পড়িল, তারপরে এই আর একখান যে আনবো তা ভুলে গেছি, তো চট করে হলো ওনার জন্য মোড়া খান নিয়ে আসলাম। তা উনি কইছে যে ঠিক আছে কুচু আর কি সমান সমান মতন হয়েছে। তা আমার শাশুমা দেখো তোমরা সকলে বাইরে বুন্ডিরা, উনি কিন্তু স্মার্টফোনও চালাতে পারেন, ওনার বয়স হলে কী হয়েছে উনি এখনও স্মার্ট রয়েছেন, ওনার ফোন স্মার্টফোন আছে, তারপরে চালাতেও পারেন, সব কিছু করতে পারেন, উনি খুবই স্মার্ট। আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে বন্ডিরা, তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও, সকলে সকলে ভালো রাখো, আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো।